তাই আছে মানুষ বাঁচার জন্য খায়, আর বাঙালি খাওয়ার জন্য বাঁচে। কতটা দুধ আছে এক কড়ায়? 7 কেজি। ভালো সাইকেল চালায়? নমস্কার বন্ধুরা, নোম্যাডিক ট্রাভেল ট্রাঙ্কে আপনাদের সবাইকে স্বাগত। শীত যেহেতু পড়ে গেছে তাই আমার মনটা ছুকছুক করছিল কবে রাবড়িগ্রাম যাব। একদিন সময় করে বেরিয়েই পড়লাম আবার রাবড়িগ্রামের উদ্দেশ্যে, কারণ একটাই, শীতকালে স্পেশাল রাবড়ি খাবো বলে। এর আগেও আমি রাবড়িগ্রাম এসেছি এবং রাবড়ি তৈরির পুরো প্রসেস আপনাদের সাথেও শেয়ার করেছি, কিন্তু সেটা ছিল গরমকাল। এর আগে আপনাদের সামনে রাবড়িগ্রামের পুরো ভিডিও আমি করে দেখিয়েছি, আজকেও এসেছি সেই রাবড়িগ্রাম, কিন্তু আজকে আপনাদের দেখাবো স্পেশাল রাবড়ি। হ্যাঁ, স্পেশাল রাবড়ি, এই শীতের সময় একদম স্পেশাল রাবড়ি আপনাদের সামনে তুলে ধরবো। এটাই আমিও দেখব, আপনাদেরও দেখাবো। রাবড়িগ্রামে ঢোকার মুখে দেখুন এরকম সুন্দর অসাধারণ প্রকৃতি, মধ্যে দিয়ে সরু রাস্তা, আর এই সরু রাস্তার মধ্যে আজকে আমার সফর সঙ্গী রয়েছে সৌরভ। আমরা দুজনেই এসেছি টোটাল রাবড়িগ্রাম ঘুরে দেখব। তাতে আর একটা কথা বন্ধুরা বলে রাখি, এই যে পিছনে যে মাঠগুলো দেখছেন, এই রাবড়িগ্রাম ঢোকার মুখে যে মাঠগুলো পড়ে, এনাদেরই ম্যাক্সিমাম জমি। এই জমিতে যে চাষ হয় সেই চাষ কিন্তু যারা কৃষিকাজ করে তাদের দিয়ে করানো হয়, ওনারা কিন্তু রাবড়ি তৈরিতেই ব্যস্ত থাকেন। আমরা পৌঁছে গিয়েছি তারামা রাবড়ি সাপ্লায়ার, এখানেই আপনাদের টোটাল প্রসেস দেখাবো। তো এখানেই দেখাবো এই শীতের সময় যে স্পেশাল রাবড়ি আপনারা পেতে পারেন। এলেন ঢুকে পড়েছি অবশেষে। একটা কথা বলে রাখি বন্ধুরা, রাবড়ি তৈরির কাজ টুকটাক সারাদিনই চলতে থাকে, কিন্তু মেন কাজ মানে মেন রাবড়ি তৈরির সময় সন্ধেবেলা, সন্ধে থেকে রাত্রির অনেক রাত্রির পর্যন্ত রাবড়ি তৈরির কাজ হয়। সেই রাবড়ি ভোরবেলা পৌঁছে যায় শহরের উদ্দেশ্যে। পাশেই দেখুন খড় কাটার জায়গা অলরেডি রয়েছে, যেহেতু খড় কাটা হয়ে গেছে। এখানে রাবড়ি তৈরির জন্য কয়লার আঁচ ব্যবহার করা হয়, তাই অনেক কয়লা মজুত করা ছিল। আর পাশেই দেখলাম কর্মব্যস্ততা, যেহেতু আমি সন্ধেবেলা এসেছি তাই এখানকার মহিলা পুরুষ সবাই একসাথে রাবড়ি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই গ্রামের প্রায় 40টা পরিবার এই রাবড়ি তৈরির পেশায় যুক্ত, আর শুধু বাড়ির ছেলেরা নয়, বাড়ির মেয়েরাও সমান তালে হাত লাগায় এই রাবড়ি তৈরির কাজে। সারা বছরই এই কয়লায় হয় না? কয়লাও হয়, গ্যাসও হয়। বাইরে বেরোতেই চোখে পড়লো গোয়ালা দুধ নিয়ে এসছে। এটা কি খাটাল থেকে আসছে? কথা বলে জানতে পারলাম প্রত্যেকটা বাড়িতেই এখানে পার ডে 200 থেকে 300 কেজি দুধের রাবড়ি তৈরি হয়। তাই আছে মানুষ বাঁচার জন্যে খায়, আর বাঙালি খাওয়ার জন্যে বাঁচে।
তাহলে বুঝতেই পাচ্ছেন। আবার শেষপাতে যদি হয় রাবড়ি, আর এই শীতকালীন স্পেশাল নলেন গুড়ের রাবড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। রাবড়ি তৈরি দেখতে দেখতে গ্রামটা একটু ঘুরে দেখার ইচ্ছা হলো, তাই বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখবার জন্যে। আহা, কি মনোমুগ্ধকর পরিবেশ! মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। ভালো সাইকেল চালায়, গ্রাম ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল রাবড়ি তৈরি করা দেখতে হবে, তো তাই আর দেরি না করে চটপট চলে এলাম রমেশদার বাড়িতে। এটাতেই হবে সেই স্পেশাল রাবড়ি। হ্যাঁ, শীতের নলেন গুড়ের রাবড়ি। কতটা দুধ আছে এক কড়ায়? 7 কেজি। এক কড়া থেকে মোটামুটি কতটা বেরোয় রাবড়ি? এক কড়া থেকে 2 কেজি হয়। 2 কেজি করার মধ্যে যখন দুধ ফুটতে থাকে, তখন হাত পাকা দিয়ে এইভাবে হাওয়া করতে হয়। হাত পাকা দিয়ে হাওয়া করতে হয় এরকম ভাবে। উপরে হাত পাকার সাহায্যে হাওয়া করলে নাকি দুধের ওপর একটা স্তর পড়ে, মানে যেটা স্বর বলা হয়। সেই স্বরটা কাঠির মাধ্যমে উপরে একটু একটু করে লাগিয়ে তৈরি হয় রাবড়ি। বন্ধুরা, আমরা যে তারামা রাবড়ি সাপ্লাইয়ারে এসেছি, ওই সাপ্লায়ার দাদাকে পেয়ে গেছি। তো দাদার থেকে আমরা টোটাল ডিটেলসটা এখানকার জেনে নিই। তো চলুন দাদা, আপনার নামটা? রমেশ বালতি। রমেশ বালতি, তো আপনাদের এখানে এই টোটাল গ্রামটাতেই রাবড়ি তৈরি হয়, তাই? হ্যাঁ, এখানে 30-40 ভর রাবড়ি পুরো ফ্যাক্টরি আছে। আচ্ছা, আপনি এই বিজনেস কতদিন করছেন? 33 বছর। এটা কি আপনার বাবা বা কাকা? হ্যাঁ, আমার বাবা করতো, কাকাও করতো। মানে তাহলে আরো পুরানো হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো শুধু রাবড়ি ছাড়া আপনাদের এখানে কি হয়? মানে আপনার কাছে পনির? আচ্ছা, আর সর ভাজা? ঠিক আছে, গাওয়া ঘি তৈরি করা হয়। আচ্ছা, হ্যাঁ, সন্দেশ যদি বলেন অর্ডার, সন্দেশ দিয়ে সন্দেশও তৈরি করে দিই আমরা। আচ্ছা, হ্যাঁ, রসগোল্লা, রসমালাই সমস্ত কিছু করে দেওয়া যাবে, অর্ডার সম্মত ওগুলো করা হয়। আর রেডি অবস্থায় আপনি রাবড়ি পাবেন, সর ভাজা পাবেন, গাওয়া ঘি পাবেন। আচ্ছা, মানে যখন আসবেন তখনই, মানে এমার্জেন্সি কারোর প্রয়োজন পড়লে আপনার কাছে এলে কতটা পেতে পারবে একসাথে? মোটামুটি আপনার 10-20 কিলো পেয়ে যাবেন। মানে 10-20 কেজি অ্যাভেলেবল সবসময় পাওয়া যাবে। তো মানে আপনাদের এখানে আসতে হলে মেন, এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে আমাদের গাঙ্গপুর নাম ছিল, এখন ওটা রাবড়ি আমাদের পরিচিত হয়ে গিয়ে ফেমাস হয়ে গেছে, যার জন্য ওটা রাবড়ি গ্রাম বলে পরিচিত হয়েছে। আচ্ছা, মানে কলকাতা সাইড থেকে আসতে হলে কিভাবে? কলকাতা সাইড থেকে আসতে গেলে আপনি ডানকুনি হয়ে আসবেন, মোসাট, মোসাট থেকে আবার আসবেন রাবড়ি গ্রাম বললেই এখানে দেখিয়ে দেবে। রাবড়ি গ্রাম বললে? হ্যাঁ, রাবড়ি গ্রাম। আচ্ছা, ধরুন আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করলো, তো তার জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট কি কিছু আপনি দেবেন? ডিসকাউন্ট বেশি যদি আপনার সাপ্লাই, মানে অর্ডার যদি বেশি দেওয়া হয়, তাহলে সেই অর্ডার অনুযায়ী একটা ডিসকাউন্ট আমাদের করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই যারা চ্যানেল দেখে আসবেন, এসে দাদার কাছে চ্যানেলের নাম বললে দাদা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। কথা বলতে বলতে দেখলাম রাবড়ি প্রায় কমপ্লিটের পথে, একদম শেষে দেয়া হয় নলেন গুড়। এই শীতকালীন টাইমে এলেই আপনারা এই নলেন গুড়ের রাবড়ি পেতে পারেন। তারপর এটাকে ভালো করে গুলে নিয়ে নাবিয়ে রেখে দেয়া হয় ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে এইভাবে কাটা হয়। পেছনেই দেখছেন রাবড়ি তৈরি হচ্ছে, আর এত ভালো একটা স্মেল, আমি আর সহ্য করতে না পেরে দাদাকে বললাম একটু রাবড়ি দিয়েই দিতে। এই সেই গুড়ের রাবড়ি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। আহা, এটা একটা আলাদা টেস্ট, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ টেস্ট, অসাধারণ। তো যদি খেতে হয় অবশ্যই এই শীতকালীন টাইমে সপ্তাহান্তে একদিন ছুটির দিনে চলে আসুন এই দাদার কাছে, এসে এই স্পেশাল রাবড়ি নিয়ে যান বাড়ির জন্যে এবং খেয়েও দেখুন। এসাদের ভাগ বাড়ির সাথে শেয়ার করব বলে দাদার কাছ থেকে নিয়ে নিলাম বেশ কিছুটা রাবড়ি। এই যে নিলাম বন্ধুরা, এইরকম এনারা সারা বছর করতেই থাকবে। আপনারা আসুন, অবশ্যই খেয়ে দেখে তারপরে নিন, এক কথায় অসাধারণ লাগবে।
আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোখানে। বাই বাই বন্ধুরা।